আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিকটা ডিসকাস করা শুরু করবো সেটা নৌকা ও স্রোত বা বোট্যান্ড স্ট্রিম ভালো করে শুনে নাও এই টপিকটা কিন্তু পুরোপুরি টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় দ্রুত চ্যাপ্টারের অ্যাপ্লিকেশান তাই প্রথমে বোট অ্যান্ড স্ট্রিম বা নৌকা শুরু করার আগে একটু ডিটেলসে আলোচনা করে নেব কনসেপ্ট যে কনসেপ্ট আমাদের সময় ও দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ যখন টাইম টাইমের আরও যে অঙ্কগুলো হয় যেমন তোমার বলতে পারি যে ট্রেনের গতির অঙ্ক সেগুলো কাজে লাগবে তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে কোন ফর্মুলা বা কোন জিনিস গুরুত্বপূর্ণ ভালো করে দেখে নাও দেখো যদি টাইম অ্যান্ড ডিস্টেন্সের রেসপেক্টে বলি তাহলে তিনটে ফ্যাক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ কি কী ফ্যাক্টর নোট ডাউন করো যে সময় যেটাকে আমরা টাইম বলি ডিস্টেন্স বা দূরত্ব দূরত্ব বা ডিস্টেন্স আর কি আর হচ্ছে যেটাকে আমরা স্পিড বা বেগ বলি যেটাকে স্পিড বা যেটাকে আমরা বেগ বলি দেখো এই বেগকে তুমি ভেলোসিটিও বলতে পারো তুমি স্পিডও বলতে পারো আমি এখানে ফিজিক্সের ব্যাপারগুলোতে যাচ্ছি না যে কোনটা ভেলোসিটি কোনটা স্পিড তো এই তিনটে ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি যাদের মধ্যে একটা ইন্টার রিলেশান রয়েছে কি কী রিলেশান কি কীভাবে বাড়ে কমে সেটা আমরা একটু ভালো করে দেখবো কারণ ওর ওপর আজকে দুটো অঙ্ক রয়েছে যেখানে এই কনসেপ্টটা বিশেষভাবে কাজে লাগে যে সময়ের সঙ্গে দূরত্বের কি সম্পর্ক দূরত্বের সঙ্গে বেগের কীরকম সম্পর্ক বেগের সঙ্গে সময়ের কীরকম সম্পর্ক তার আগে আমরা তিনটে ফর্মুলা আলোচনা করি প্রথম ফর্মুলা কি নোট ডাউন করে নাও স্পিড বা বেগ ইজ ইকুয়াল টু কী হয় দূরত্ব বাই সময় হয় হ্যাঁ কি না স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম বা দূরত্ব বাই সময় হ্যাঁ কি না এটা ফার্স্ট ফর্মুলা এই দুটো ফর্মুলার জাস্ট অ্যাপ্লিকেশান কীরকম ডাউন করো দূরত্ব বা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম বা বেগ ইন্টু সময় দ্বিতীয় ফর্মুলা তৃতীয় ফর্মুলা কি এটাও প্রত্যেকে আমরা কম বেশি জানিয়ে বুঝতেই পারছি যে টাইম ইজ ইকুয়াল টু কী হবে সরি টাইম ইজ ইকুয়াল টু কী হবে নোট ডাউন করে নাও দূরত্ব বাই বেগ ওকে দূরত্ব বাই বেগ এই তিনটে অ্যাপ্লিকেশান কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট এই তিনটে আমাদেরকে একটু ভালো করে দেখে নেওয়া প্রয়োজন এইবার চলে এসো লেফট সাইডে দেখো আমরা তিনটে সম লিখেছি টাইম দূরত্ব বা ডিস্টেন্স আর বেগ বা স্পিড এদের মধ্যে পারস্পরিক কি সম্পর্ক যখন আমি সময় আর দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে সম্পর্ক দেখব তখন যেটা থার্ড রয়েছে অর্থাৎ স্পিডটাকে কনস্ট্যান্ট রাখবো তাহলে ভেবে দেখো একটা বাইক চালাচ্ছি বা কোনো গাড়ি চলছে বা ট্রেন যাচ্ছে সেটা সেম স্পিডে যাচ্ছে যদি ডিস্টেন্সটা ইনক্রিজ করে টাইমটা বাড়বে না কমবে তোমরাই বলো যদি ডিস্টেন্সটা বাড়ে টাইমটা বেশি লাগবে না কম লাগবে স্পিড কিন্তু সেম কী হওয়া উচিত তোমাদের প্রতি তাহলে কোনো একটা জিনিস স্থির আছে তার রেসপেক্টে একটা বাড়লে আর একটা বাড়ছে তাহলে কি রকম সম্পর্ক পরস্পর বলতে সমানুপাতিক সরল সম্পর্ক সরল সম্পর্ক বা যেটাকে আমরা ইংলিশে কি বলতে পারি ইংলিশে বলতে পারি डायरेक्टली प्रोपोर्शनल হ্যাঁ কি না এটা কিন্তু মনে রাখার ব্যাপার অর্থাৎ বেগ যদি স্থির থাকে সময় দূরত্বের মধ্যে সরল সম্পর্ক হয় ওকে এইবার ভালো করে বুঝো এরপর আমরা দেখব সময়টাকে স্থির রাখব দূরত্ব আর বেগের মধ্যে সম্পর্ক দেখব সময়টা স্থির বলতে কি ধরো দু ঘন্টা তোমাকে সময় দেওয়া হয়েছে ধরো তোমাকে একশো কিলোমিটার যেতে হবে দু ঘন্টা সময় একশো কিলোমিটার যেতে হবে এবার দূরত্বটাকে একশো জায়গায় দেড়শো করলাম তোমার বেগটা বাড়াবো না কমাবো সময়টা কিন্তু স্থির কি মনে হয় বাড়াতে হবে বাড়াতে হবে তাহলে যদি সময়টাকে আমরা স্থির রাখি তখন দূরত্ব যদি বৃদ্ধি করি তখন বেগও আমাকে বাড়াতে হচ্ছে তাহলে ভালো করে শুনে নেওয়া উচিত যখন একটা বাড়ালে আর একটা বাড়ে তখন কী সম্পর্ক সরল সম্পর্ক যেটাকে আমরা কি বলি ডাইরেক্টলি প্রপোর্শনাল বলা যায় তাহলে সময় স্থির থাকলে দূরত্ব বেগের মধ্যে সরল সম্পর্ক কোনো অসুবিধা নেই হ্যাঁ কি না এবার লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট দেখো কার কার মধ্যে সম্পর্ক সময় আর বেগের মধ্যে দূরত্বটা স্থির ধরলাম একশো কিলোমিটার দূরত্ব ওকে একশো কিলোমিটার দূরত্ব তুমি যাচ্ছ তিন ঘন্টায় তখন একটা বেগ তুমি যাচ্ছ দেড় ঘন্টায় তখন আর একটা বেগ তাহলে ভালো করে ভেবে দেখো যদি সময় কমাতে চাই একই দূরত্ব অতিক্রম করতে বেগটা বাড়াবো না কমাবো কি করব বাড়াবো সময় সময় যদি কমাই তাহলে বেগটা কি করতে হবে বৃদ্ধি করতে হয় তাহলে দূরত্ব কনস্ট্যান্ট বা স্থির থাকলে সময় বাড়ালে দূর বেগ কমাবো সময় যদি কমাতে চাই বেগকে বৃদ্ধি করতে হবে তাহলে এক্ষেত্রে সময় ও বেগের মধ্যে কি সম্পর্ক কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক যাকে ইংলিশে কি বলি ইনভার্সলি প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল বোঝা গেছে তাহলে এখানে মেন কি ফ্যাক্টর কার কার মধ্যে কাজ করবে অঙ্কের টপিক এখনো ঢুকিয়ে নি কাজ করবে দুটোর মধ্যে কি কি। সময়ের সঙ্গে বেগ এটা যেন মাথায় থাকে কারণ এই দুটোর মধ্যে কি সম্পর্ক এই দুটোর মধ্যে ইনভার্সলি প্রপোর্শনাল মনে থাকবে তাহলে ভালো করে শুনে নাও তাহলে দেখো কোনো ক্ষেত্রে যদি সময়ের অনুপাত ভালো করে বুঝবে এই ইজ টু বি হয় কোনো একটা জায়গায় যাওয়ার জন্য যদি সময়ের অনুপাত এই ইজ টু বেগ এই ইজ টু বি হয় তাহলে সেক্ষেত্রে বেগের অনুপাত কত হবে জাস্ট উল্টে যায় বি ইজ টু এ মনে থাকবে এটা একটা ইম্পর্টেন্ট ট্রিক্স এটা আমি যখন টাইম অ্যান্ড ডিস্টেন্স করাবো আবার আলোচনা করব শুনে রাখো প্রত্যেকে যদি দূরত্বটা অবশ্যই ডিস্টেন্সটা কী হতে হবে ডিস্টেন্সটা ধ্রুবক বা স্থির হতে হবে বা কনস্ট্যান্ট হতে হবে মনে থাকবে যদি যদি সময়ের অনুপাত এ টু বি হয় তাহলে বেগের অনুপাত জাস্ট উল্টে যাবে কথাটা মনে থাকবে এটা হ্যাঁ কি না রেসপন্স করো হয়েছে বলো এতক্ষণ যতটুকু বললাম যেটুকু বলেছি এখন কিন্তু বোট অ্যান্ড কোনো টপিকে সত্যি আমরা ঢুকিনি আমরা বোট অ্যান্ড কোনো টপিকেই ঢুকিনি আমরা নর্মালি আলোচনা করলাম টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট এই কনসেপ্টের মধ্যে কারো কোনো আশা করি কোনো প্রশ্ন বা কোনো সমস্যা নেই হ্যাঁ কি না থাকলে বলো আমাকে নেই নিশ্চয়ই রেসপন্স করো তাহলে আমি পরের টপিকে যাব চলো একটু স্ক্রিনশট নিয়ে নিও আমি রেকর্ডিংও তো প্রোভাইড করবো আশা করবো সমস্যা হবে না ঠিক আছে জল পরে যদি কোনো সমস্যা থাকে গ্রুপে জানাতে পারো আমি বলে দেবো দেখো এরপরে এরকম টপিকে ঢুকবো বোট অ্যান্ড স্ট্রিম দেখে না বোট অ্যান্ড স্ট্রিমের কী ব্যাপার কী জিনিস দেখো স্ট্রিম বলতে নৌকার স্রোত ধরে নিচ্ছি নৌকা স্রোতটা এই ছবিতে এই যেখানে আছে চিহ্ন বুঝতেই পারছো যে নৌকা স্রোতটা এই দিকে যাচ্ছে জলের স্রোত নৌকা স্রোত বলছি সরি জলের স্রোতটা স্রোতটা এই দিকে যাচ্ছে তাহলে দুটো জিনিস ঘটে যদি আমরা বোটের ডিরেকশান বা নৌকার যে অভিমুখটা যদি নৌকার অভিমুখটা যদি স্রোতের দিকে হয় তখন তাকে কি বলা হয় তখন তাকে ডাউন স্ট্রিম যাকে বাংলায় কি বলি বাংলায় আমরা অনুকূলে বেগ বলি বলতে পারি আবার আর একটা কী হচ্ছে যখন বোটের ডাইরেকশানটা বা নৌকার অভিমুখটা স্রোতের অভিমুখের বিপরীত হচ্ছে তখন কি হচ্ছে প্রতিকূল বা যেটাকে আমরা আপস্ট্রিম বলি এই দুটোর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার রাখা প্রয়োজন কোনটাকে ডাউন কোনটাকে আপস্ট্রিম তাহলে ডাউন আপস্ট্রিম ক্লিয়ার হলো যে যদি কোনো নৌকা বা কোনো সাঁতারু যারা সুইম করছে সুইমার সে তারা যদি স্রোতের অভিমুখে যায় তাহলে সেটাকে বলবো অনুকূলে যাচ্ছে বা যাকে ইংলিশে বলবো ডাউন আর যদি কোনো নৌকা কোনো কোনো স্পিডবোট কোনো সুইমার যদি স্রোতের বিপরীত দিকে যায় তখন তাকে কি বলবো তখন তাকে বলবো আপস্টেম বা প্রতিকূল কোনো সমস্যা আছে হ্যাঁ কিনা বলবে নেই তো দেখো এই চ্যাপ্টারে আর কি কি সমস্যা আর চাস চারটে ফর্মুলা চারটে ফর্মুলা জানার জন্য আমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে প্রথমে নোট ডাউন করো নোট ডাউন করবে স্থির জলে নৌকার স্থির জলে নৌকার ইংলিশে আমরা কী বলতে পারি ইংলিশে কী বলতে পারি যে দ্য দা স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার লিখে রাখতে পারো দ্য স্পিড অফ দ্য বোট বোট ইন স্টিল ওয়াটার স্টিল ওয়াটার এইটাকে আমরা কি ধরি আমি ধরি আমি কে কীরকমভাবে করাই আমি সেরকম বলতে পারবো না বাট আমি এটাকে এক্স ধরি ঠিক আছে একইভাবে আর একটা আর একটা পাঠ কী আর একটা হচ্ছে স্রোতের বেগ স্রোত বলতে যেটা নদী বা যে কোনো মুভমেন্ট অফ ওয়াটারের যে স্পিডটা থাকে স্রোতের বেগ যেটাকে ইংলিশে কি বলবো দ্য স্পিড অফ দ্য কারেন্ট দ্য স্পিড অফ দ্য কারেন্ট কারেন্ট মিনস স্ট্রিম সেটা কি সেটা হচ্ছে ওয়াই ওকে অসুবিধা নেই এটা আমরা ধরলাম এই দুটো আমরা ধরলাম খুব গুরুত্বপূর্ণ এরপরে ভালো করে শোনো দুটো দুটো ফ্যাক্টর কাজ করে মনে রাখার ব্যাপার দুটো ফ্যাক্টর কাজ করে কি কী একটা হচ্ছে অনুকূলে বেগ একটা অনুকূলে বেগ অনুকূলে বেগ মানে অনুকূলটাকে আমরা কি ধরি ডাউনস্ট্রিম যাকে আমরা স্মল ডি ধরব আর একটা হচ্ছে প্রতিকূলে বেগ আর একটা হচ্ছে প্রতিকূলে বেগ প্রতিকূলে বেগ কি ইংলিশে কী আপস্ট্রিম যাকে আমরা ইউ ধরব ঠিক আছে এটা ধরার কথা এলো কিন্তু তাহলে কি কী হলাম নৌকার বেগ এক্স স্রোতের বেগ ওয়াই অনুকূলে বেগ ডি প্রতিকূলে বেগ ইউ কোনো সমস্যা নেই যদি এইটা জানা থাকে আমাদের চারটে ফর্মুলা খুব তাড়াতাড়ি লিখতেও হবে খুব তাড়াতাড়ি মুখস্থও করতে হবে যারা আমার কাছে আগেও ক্লাস করেছ তাদের ক্ষেত্রে ফর্মুলাগুলো মুখস্থ আছে বলে আমি মনে করি দেখো প্রথম ফর্মুলা ডি ডি ইজিক্যাল টু কী হয় নোট ডাউন করে নাও এক্স প্লাস ওয়াই ওকে ইউ ইজিক্যাল টু কী হয় ইউ ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই মনে থাকবে

চল এরপর লেখা আছে তো আমি তাহলে পরের স্লাইডে যাই আরে হ্যাঁ কিনা রেসপন্স করো ঠিক আছে ইয়েস স্যার ওকে চলো স্যার চল চল এরপর একটা জাস্ট ইম্পর্টেন্ট যে একক একক পরিবর্তন একক পরিবর্তনটা ছোট করে লিখে নাও অঙ্ক আরম্ভ করব এরপর একক পরিবর্তন দেখো একক পরিবর্তন বলতে কি যে বেগের দুটো একক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কি কি একক একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে মিটার পার সেকেন্ড এই দুটো এককের বিভিন্ন কোশ্চেনে বা বিভিন্ন জায়গায় সময় দূরত্ব অ্যান্ড স্টিম নৌকা মানে তোমার ট্রেনের গতি যে কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে ধরো তোমাকে দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টায় তোমাকে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ড আবার দেওয়া আছে মিটার পার সেকেন্ড তোমাকে কনভার্ট করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টা যদি এরকম কোনো ব্যাপার থাকে কিভাবে কনভার্ট করবো অনেকেই জানো জাস্ট আমি লিখিয়ে রাখ দিচ্ছি নোট ডাউন করে নাও কিলোমিটার পার আওয়ার থেকে আমি যদি পাঁচের আঠেরো ফাইভ বাই এইটিন মাল্টিপ্লাই করি মিটার পার সেকেন্ড পেয়ে যাব আবার মিটার পার সেকেন্ড যদি এইটিন বাই ফাইভ মাল্টিপ্লাই করি কিলোমিটার পার আওয়ার পেয়ে যাব সমস্যা নেই এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এরপরে বাকি বাকি কয়েকটা জিনিস বলছি এগুলো বলাও হয়তো উচিত নয় তোমরা প্রত্যেকেই জানো যে এক ঘন্টা ঘন্টাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি কি করব জাস্ট সিক্সটিন দিয়ে মাল্টিপ্লাই করব আবার মিনিট থেকে যদি ঘন্টায় আসতে যায় কী করবো ডিভাইড করবো অসুবিধা নেই হ্যাঁ কি না এটা খুব গুরুত্বপূর্ণ এক ঘন্টাকে যদি সেকেন্ডে কনভার্ট করতে হয় ছত্রিশশো দিয়ে গুণ করব আবার অপোজিট ফিরে আসতে হলে ভাগ করব ঠিক আছে এক মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করতে হয় সিক্সটি দিয়ে মাল্টিপ্লাই করবো আবার সেকেন্ডকে মিনিটে হলে সিক্সটি দিয়ে ডিভাইড করব কথাটা বোঝা গেল তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রেখো একদম ছোটোবেলাকার ক্লাস ফাইভ সিক্সের কনসেপ্ট ঘন্টা থেকে মিনিট মিনিট থেকে ঘন্টা ঘন্টা থেকে সেকেন্ড এগুলো ইন্টারচেঞ্জগুলো কিন্তু কাজে লাগবে প্রথম অঙ্কতেই কিন্তু আছে ঠিক আছে এগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করে করে এগোবো তাহলে আশা করব যতটুকু বললাম প্রথম এই পনেরো কুড়ি মিনিট এটা জাস্ট কনসেপ্ট বিল্ডিং কনসেপ্ট তৈরি করা এরপরে আজকের আটখানা প্রবলেম আমি রেখেছি দুটো ক্লাসে ভাগ করে করাবো আগামী ক্লাসে কোনো আর ডিসকাসের ব্যাপার নেই ডাইরেক্ট ইংলিশ ভার্সান বেঙ্গলি ভার্সান মিলিয়েই আলোচনা করবো বেশিরভাগই বেঙ্গলি ভার্সান থাকবে কয়েকটা ইংলিশ ভার্সান করে রাখবো আর আজকে সবই বেঙ্গলি ভার্সানে কোশ্চেন রয়েছে তোমরা অপশান দেওয়া নেই দেখো পারা যায় কি না চল আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো ওর থেকে স্ক্রিনশট নিতে পারো কোশ্চেন্টার বা খাতায় টুকে নিতে পারো যেটা ইচ্ছা কি বলেছে স্থির জলে একটি নৌকার বেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে এক ঘন্টা বারো মিনিটে নৌকাটি কত কিলোমিটার পথ অতিক্রম করবে যারা পারবে যারা হয়ে যাবে চ্যাটে অ্যান্সার দিও আমার কিন্তু দেখতে সুবিধা হবে বুঝতে পারলে যারা গুগল মিটে প্রথমের দিকে ক্লাস করছো তাদের বলে রাখি তোমরা যে স্ক্রিনে একদম সাইডের দিকে যে তিনটে ডট দেখতে পাচ্ছ এই তিনটে ডটের ওপর ক্লিক করবে দেখবে ইনকল মেসেজ অপশান পাবে ঠিক আছে প্রথম অপশানটাই দেখো ইনকল মেসেজ তো ইনকল মেসেজের ওপর ক্লিক করলে চ্যাটিং বা টাইপিং অপশান আসবে সেখানে তোমরা অ্যান্সার লিখে জানাতে পারো প্রথমেই যখন কোনো অঙ্ক দেবে না পরীক্ষার হলে আমরা কি করব ডেটা দেওয়া আছে শর্ট ফর্মে লিখে নেব তাহলে দেখো স্থির জলে নৌকার বেগ আমরা কি দ্বারা প্রকাশ করি কেউ আনমিউট করে বলো কি দ্বারা প্রকাশ করি আচ্ছা খুব তাড়াতাড়ি নীলার অ্যান্সার পেয়েছি রাসুর অ্যান্সার পেলাম প্রিয়াঙ্কার অ্যান্সার পেয়েছি আচ্ছা এক্স দ্বারা প্রকাশ করি তাহলে এক্সের ভ্যালু দশ কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে আবার নদীর স্রোতের বেগ ওয়াইয়ের ভ্যালু পাঁচ কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে হ্যাঁ কি না এইবার বলেছে কি অনুকূলে তাহলে এক্স আর ওয়াই থেকে অনুকূলে বেগ অনুকূলে বেগ বলতে কি অনুকূলে বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি অনুকূলে বেগকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ডি এর ফর্মুলা কি তিনজনের অ্যান্সার পেলাম মাত্র এক্স প্লাস ওয়াই তাহলে দশ প্লাস পাঁচ ইজিক টু পনেরো কিলোমিটার পার আবার এটা ক্লিয়ার হ্যাঁ কি না এটা ক্লিয়ার না পনেরো কিলোমিটার পর আবার আচ্ছা পঙ্কজের আনসারও পেলাম ইমপ্রেসিভ দেখো পনেরো কিলোমিটার আবার পেয়েছি এইবার বেগ জানি সময়টাও তোমাকে বলে দিয়েছে কিন্তু সময়টাই একটু সমস্যা করে অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে এক ঘন্টা বারো মিনিট তাহলে এক ঘন্টা বারো মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে হবে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আচ্ছা মন্দিরের আনসার পেলাম ভেরি গুড তাহলে এটাকে লিখতে পারি খুব ধীরে ধীরে করছি এক ঘন্টা প্লাস বারো মিনিট বলতে পারি এক ঘন্টা যেমন আছে পড়ে থাক বারো মিনিটকে আমি কিসে পরিণত করবো বারো মিনিটকে কিসে পরিণত করব ঘন্টায় মিনিটকে ঘন্টায় পরিণত করতে গেলে কী করতে হয় বারো ভাজিত ষাট করতে হয় হ্যাঁ কি না তাহলে বারো ভাজি ষাট মানে কাটলে পাঁচ তাহলে বলতে পারি এক ঘন্টা প্লাস একের পাঁচ ঘন্টা তাহলে বলতে পারি ছয়ের পাঁচ ঘন্টা বলা যায় রেসপন্স করো প্রত্যেকে এই এই স্টেপগুলো বুঝতে পারলে হ্যাঁ কিনা যে এক ঘন্টা বারো বারো মিনিট বলতে ছয়ের পাঁচ ঘন্টা এই কনসেপ্টটা প্রত্যেকের আছে ক্লিয়ার তো রেসপন্স করতে হবে হ্যাঁ কিনা ব্যাস ব্যাস আমরা পেয়ে গেছি বেগ পেয়ে গেছি সময় পেয়ে গেছি তাহলে খুব সহজেই এখান থেকে দূরত্ব বের করতে পারবো তাহলে দূরত্ব রেকাল্ট কি হয় বেগ গুণিত সময় হ্যাঁ কি না পাঁচ দিয়ে কাটলে তিন ছয় তিনে আঠেরো কিলোমিটার বলো প্রত্যেকে বুঝতে পারলে কি না রেসপন্স করো হ্যাঁ কি না হ্যাঁ স্যার বোঝা গেছে দেখো এই 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 এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে এখানে সবথেকে কঠিন কঠিন ঠিক বলবো না সমস্যা করবে কোন জায়গাটায় এই এক ঘন্টা বারো মিনিটটাকে জাস্ট ক্যালকুলেশান করে সময়ের ক্যালকুলেশান করে ছয়ের পাঁচ ঘন্টায় কনভার্ট করা বুঝতে পারলে হ্যাঁ কিনা বোঝা গেছে কোনো ডাউট থাকলে বলো আমাকে স্ক্রিনশট নাও প্রত্যেকে যারা হয়নি বা যাদের কোনো সমস্যা আশা করি সমস্যা নেই চলো পরের কোশ্চেন দেখে নাও কি বলেছে এটাও কিন্তু একই ধরনের প্রশ্ন শীত জলে একটি নৌকার বেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ তিন কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের প্রতিকূলে নৌকাটি চার ঘন্টা তিরিশ মিনিটে কত কিলোমিটার পথ অতিক্রম করবে এবার যেহেতু আগের কোশ্চেনটার অনুরূপ কোশ্চেন একটু স্পিডটাকে বাড়িয়ে আমি সলভ করি তোমরাও করো করে অ্যান্সার দাও আমি দেখছি এখানেও এক্সের ভ্যালু বলা আছে পাঁচ কিলোমিটার পার আওয়ার এখানেও এর ভ্যালু বলা আছে তিন কিলোমিটার পার আওয়ার এবার প্রতিকূলে বলেছে প্রতিকূলেকে আমরা কী দ্বারা প্রকাশ করি ইউ ইউ দ্বারা এক্স মাইনাস ওয়াই পাঁচ মাইনাস তিন অনেকের অ্যান্সার পাচ্ছি রাসুর অ্যান্সার পেয়েছেন অ্যান্সার পেলাম কত হবে পাঁচ মাইনাস তিন ইজিক্যাল টু দুই কিলোমিটার পার আবার হবে তো সুদর্শনের পেলাম প্রিয়াঙ্কার পেলাম ভেরি গুড সুন্দর আচ্ছা এইবার এখানে অনুকূলে বেগ পেয়ে গেছি এইবার সময়টা আবার সমস্যা করছে সময়টা কি বলেছে চার ঘন্টা তিরিশ মিনিট তাহলে একে লিখতে পারি চার ঘন্টা প্লাস তিরিশ বাই ষাট ঘন্টা মিনিট প্রকাশ করে ফেললাম এটা দিয়ে কাটলে কত হয় চার ঘন্টা প্লাস হাফ ঘণ্টা ইজিক্যাল টু নয়ের দুই ঘন্টা বলা যায় তাহলে এইটা কি পেলাম এটা পেলাম এটা পেলাম সম এটা পেলাম কি এটা পেলাম হচ্ছে সময় এইটা কি পেয়েছি এটা পেয়েছি বেগ তাহলে কি দূরত্ব বের করা যাবে না অবশ্যই যাওয়া উচিত তাহলে দূরত্ব ইজ ইকাল টু বেগ গুণিত সময় দুই দুই কাটলো ন কিলোমিটার দেখো ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা বা আসন্ন যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রয়েছে বা যে কোনো পরীক্ষা আমরা আলোচনা করি কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু এই রকমই থাকে শুধু কম টাইমে খুব তাড়াতাড়ি করে ফেলাটা আসল প্রায় আটজনের অ্যান্সার পেলাম ইমপ্রেসিভ সুন্দর 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 মন্দিরা পায়েল দীপঙ্কর সৌভিক সুদর্শন প্রিয়াঙ্কা নীলন রাসুট ভেরি গুড চল হয়েছে যাদের ধীরে ধীরে করছো বা অসুবিধা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নাও তাহলে সুবিধা হবে চল পরের কোশ্চেনটা কি বলেছে একজন মাঝি স্রোতের অনুকূলে পাঁচ মিনিটে এক কিলোমিটার পথ এক কিলোমিটার নৌকায় যায় এবং স্রোতের প্রতিকূলে এক ঘন্টা এক ঘন্টায় ছ কিলোমিটার যায় স্রোতের গতিবেগ কত দেখি এটাকে পারে দেখি এটাকে করতে পারে চেষ্টা করবে একটু চেষ্টা করো পাড়া উচিত দেখো আমি দুটো দিকে আলাদা আলাদা দেখি একদিকে লিখবো অনুকূল আচ্ছা প্রিয়াঙ্কার অ্যান্সার খুব তাড়াতাড়ি পাচ্ছি ভেরি গুড প্রিয়াঙ্কার সুন্দর সুদর্শনের অ্যান্সারও পেলাম বাহ নীলের অ্যান্সার পেয়েছি রাসুর পেয়েছি বাকিরা বলো অ্যান্সার দাও যদি হয়ে গিয়ে থাকে অনিতার অ্যান্সার পেলাম সুন্দর চলো অনুকূল প্রতিকূল দেখো অনুকূলে দূরত্ব কত বলেছে অনুকূলে দূরত্ব বলেছে এক ঘন্টা প্রতিকূলে দূরত্ব কত প্রতিকূলে দূরত্ব বলেছে ছ ঘন্টা সরি কিমি কিলোমিটার সরি সরি অনুকূলে দূরত্ব হচ্ছে এক কিলোমিটার প্রতিকূলে দূরত্ব ছ কিলোমিটার এবার চলো এবার বলতে পারি সময় তাহলে অনুকূলে সময় নিয়েছে কত পাঁচ মিনিট তাহলে পাঁচ মিনিট মানে পাঁচ বাই ষাট মানে একের বারো ঘন্টা বলা পারে আর প্রতিকূলে কত প্রতিকূলে হচ্ছে এক ঘন্টাই বলা আছে তাহলে কোনো পরিবর্তনের সমস্যা নেই করার দরকার নেই তাহলে দূরত্ব জানি সময় জানি এখানে বেগ বের করতে পার অনুকূলে বেগকে কি দ্বারা প্রকাশ করা হয় কেউ কে বলবে বলো কি দ্বারা প্রকাশ করা হয় এক্স ওয়াই এক্স ওয়াই মাইনাস তাহলে ডিজিকাল্ট কি হবে ডি এর ফর্মুলা কি ডি এর ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ডি এর ফর্মুলা কী সরি এখানে এক্স কেন হবে এখানে কি হবে এখানে ডি এর ফর্মুলা বা বেগের ফর্মুলা দূরত্ব বাই সময় হ্যাঁ এটা তো বেসিক ফর্মুলা তাহলে দূরত্ব এক সময় হচ্ছে ওয়ান বাই বারো তাহলে বলতে পারি বারো কিলোমিটার পার আবার এটাই হচ্ছে ডি তাহলে এক্ষেত্রে বেগ কত এক্ষেত্রে বেগ ডি টু দূরত্ব বাই সময় বাই সময় মানে এখানে ছয় বাই এক মানে সরি এটাতে ইউ দ্বারা প্রকাশ করা হবে এক্সট্রিমলি সরি ইউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে ছয় বাই এক মানে ছয় কিলোমিটার প্রতি ঘণ্টা এটা বেরোলো ইউয়ের মান তোমার চেয়েছে কি সোতের বেগ তাহলে সোতের গতিবেগে কি দ্বারা প্রকাশ করি স্রোতের গতিবেগে কি দ্বারা প্রকাশ করি দ্বারা প্রকাশ করি এর ফর্মুলা কি ডি মাইনাস ইউ বাই তাহলে কত হবে বারো মাইনাস ছয় বাই দুই মানে ছয় বাই দুই মানে তিন কিলোমিটার দেখো ধীরে ধীরে বললাম তবে এত লেখার এত কিছু করার প্রয়োজন নেই খুব তাড়াতাড়ি করে কিন্তু আমাকে ডি আর ইউ এর মানটা বের করতে হবে যে দুটো মানের সাহায্যে আমরা কিন্তু স্রোতের গতিবেগ ওয়ার্ড ভ্যালু বের করতে পারি বুঝছে রেসপন্স করো হ্যাজ চল হয়েছে এরপরে পরে কোশ্চেন এখানে তুলনামূলক টাফ কোশ্চেন দেখি ওই কোশ্চেনটা কজন পারো স্ক্রিনশট নিয়ে না কিন্তু সময় দিচ্ছে এটা আরআরবির পরীক্ষা এসেছে আর বলতে রেলের একটা পরীক্ষা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দু হাজার ছয় ছয় কি বলেছে দেখো একটি নৌকা প্রতিকূলের তুলনায় অনুকূলে যেতে অর্ধেক সময় নেয় স্থির জলের গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত কত খুব ভালো করছেন দেখি কে করতে পারে ট্রাই করো ট্রাই করবে পারবে নিশ্চয়ই পারবে দেখো চেষ্টা করবে পারবে খুব ভালো কোশ্চেন দেখি দেখি প্রসেনজিৎ এটা হয় কি না রিল চেষ্টা তো প্রিয়াঙ্কা চেষ্টা করবে মানে কি প্রথম লাইনটা খুব গুরুত্বপূর্ণ একটি নৌকা প্রতিকূলের তুলনায় অনুকূলে যেতে অর্ধেক সময় নেয় ভালো করে শোনো খুব গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে এইটা বের এরকমভাবে বের করতে পারি সময়ের অনুপাত ভালো করে শোনো একদম লিখে লিখে করাচ্ছি সময়ের অনুপাত তাহলে সময়ের অনুপাত যদি বের করতে বলে কার কার মধ্যে বের করব। অনুকূলের সঙ্গে অনুকূলের সঙ্গে প্রতিকূলের বের করব অনুকূলের সঙ্গে প্রতিকূলের অনুপাত বের করব। ভালো করে শোনো অনুকূলের সঙ্গে প্রতিকূলের অনুপাত ভালো করে বুঝো সময়ের অনুপাত কিন্তু প্রথম লাইনটা পড়ো একটি নৌকা প্রতিকূলের তুলনায় অনুকূলে যেতে অর্ধেক সময় নেয় তাহলে বলতে পারি অনুকূলের অনুকূলে যেতে অর্ধেক সময় নেয় তাহলে অনুকূলে যদি অর্ধেক হয় তাহলে এটাকে এরকমভাবে বলা যায় দেখো তো অনুকূল হচ্ছে হাফ হলে প্রতিকূল এক এটা বলতে পারি রেসপন্স করো এটা বোঝা গেল কি না এটা কি লিখতে পারি এটা কি লিখতে পারি এক আচ্ছা নীলানে অ্যান্সার বলছো ওয়ান ইস টু টু মন্দিরে বলছো থ্রি ইস টু ওয়ান আচ্ছা প্রিয়াঙ্কা বলছে ওয়ান ইজ টু টু আচ্ছা ঠিক আছে দেখা যাক আগে এটা বলে এটা বুঝতে পারি এটা লিখতে পারি কি না যারা করণী বা করতে পারছো না এটা লিখতে পারি যে প্রতিকূলে যদি এক যায় তাহলে অনুকূলে তার অর্ধেক হাফ যাবে লিখতে পারি প্রতিকূলে যদি দু ঘন্টা লাগে অনুকূলে তার হাফ মানে হাফ করলে এক ঘন্টা তাহলে এই অনুপাত থেকে অনুপাতের প্রকাশ করলে লিখতে পারি ওয়ান ইজ টু টু এটা প্রত্যেক বলো বোঝা গেলো কিনা অনেক রকম অ্যান্সার পাচ্ছি দেখা যাক হ্যাঁ ওয়ান ওয়ান বলতে পারি এইবার দেখো প্রথমেই যে কনসেপ্টটা এতক্ষণ ধরে আলোচনা করেছিলাম এখানে তার সুফলটা পাবো সময়ের অনুপাত পেলাম কত ওয়ান ইজ টু টু তাহলে বেগের অনুপাত কত হবে এ বলবে বেগের অনুপাত কত হবে বলেছিলাম সময়ের অনুপাত আর বেগের অনুপাত পরস্পর পরিবর্তন হয় হ্যাঁ কিনা তাহলে সময়ের অনুপাত যদি ওয়ান ইস টু টু হয় বেগের অনুপাত কত হবে টু ইস টু ওয়ান হবে হ্যাঁ কি না তাহলে বলতে পারি এইবারই কিন্তু মেন ব্যাপার অনুকূলে বেগ হচ্ছে টু এক্স প্রতিকূলে বেগ হচ্ছে এক্স বলা ধরতে পারি আমরা একটা নিয়ম আছে ধরতেই পারি তাহলে নিজেই বলো স্থির জলে বেগ যেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ এই যেটাকে এক্স দ্বারা প্রকাশ করি এক্সের ফর্মুলা কি ডি প্লাস ইউ বাই টু

দেখ বোঝা গেল কি গেল না কঠিন কোশ্চেন বলবো না বাট খুব কনসেপচুয়াল কোশ্চেন দেখি কার কোন ডাউট আছে ডাউট থাকলে নিশ্চিন্তে জিজ্ঞেস করো নিশ্চিন্তে জিজ্ঞেস করো নাহলে কিন্তু ডাউট ক্লিয়ার হবে না দেখো বুঝতে না পারলে বলবে আমাকে বুঝতে না পারলে বলো যে বুঝতে পারলাম না হয়েছে না হয়নি রেসপন্স করো নিলান বোঝা গেছে বুঝতে পেরেছো দেখো এই টপিক গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রচুর ইম্পর্টেন্ট দেখো কিভাবে সময়ের অনুপাতের সঙ্গে আমি বেগের অনুপাত মানে তুলনা করলাম তুলনা করার পরে সেখান থেকে এক্স ধরে দুটোর অনুপাত বের করলাম অসুবিধা নেই একমাত্র মন্দিরের অ্যান্সার প্রথমে কারেক্টেস ছিল বাদ বাকি ওয়ান ইস টু টু যারা অ্যান্সার বলছিল তাই কিন্তু প্রত্যেকের অ্যান্সার ভুল ওকে সমস্যা নেই চলো স্ক্রিনশট নাও খুব ভালো কোশ্চেন কিন্তু চলো পরের কোশ্চেন দেখো কি বলছে এটা সহজ তুলনামূলক যদি একজন ব্যক্তি স্থির জলে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায় এবং স্রোতের প্রতিকূলে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার বেগে যায় তাহলে স্রোতের অনুকূলে ওই ব্যক্তির গতিবেগ কত সহজ কোশ্চেন খুব সহজ করে ফেলো দেখি পারো কিনা পয়েন্ট অ্যান্সার দেখো পাওয়া যায় কিনা করে দি এক যদি একজন ব্যক্তি স্থির জলে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে যায় এবং স্রোতের প্রতিকূলে থ্রি কিলোমিটার বেগে যায় তাহলে স্রোতের অনুকূলে ওই ব্যক্তির গতিবেগ কত ওকে ইংলিশে ইংলিশে যদি বলতে হয় দ্য স্পিড অফ এ পারসন ইন স্টিল ওয়াটার ইজ ফাইভ কিলোমিটার পার আওয়ার অ্যান্ড হিজ স্পিড ইন ডাউন ইন ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড না সরি প্রতিকূলে বলেছে আপ ওয়ার্ড ইন থ্রি ইজ থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার দেন ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য পার্সেন্ট ইন আপ চলো তাহলে এখানে ফাইভ কিলোমিটার আর থ্রি কিলোমিটার কার ভ্যালু দেওয়া আছে আচ্ছা কোশ্চেনের অ্যান্সার পেলাম আচ্ছা সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ খুব তাড়াতাড়ি বলছো আচ্ছা তাহলে এখানে স্থির জলে বলতে এক্সের ভ্যালু দেওয়া আছে ফাইভ কিলোমিটার পার আওয়ার আর প্রতিকূলে বেগ বলতে কি দেওয়া আছে ইউ দেওয়া আছে দ্যাট মিন্স থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার তোমাকে এই দুটো থেকে কী বের করতে হবে ডি এর ভ্যালু বের করতে হবে হ্যাঁ কি না ডি এর ফর্মুলা কী ডি এর ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে এই ফর্মুলায় ওয়াইটা মিসিং তাহলে আগে এই দুটো থেকে আমাকে ওয়াইটা বের করে নেওয়া প্রয়োজন ওয়াই কী করে বের করব ভালো করে দেখো যে ইউ ইজিক্যাল টু হয় তাহলে এখান থেকে বলতে পারি ওয়াই ইজিক্যাল টু এক্স মাইনাস ইউ দ্যাট মিন্স ফাইভ মাইনাস এটা ওয়ার ভ্যালু বেরোলো ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এই ভ্যালুটা এখানে পুট করব তাহলে পুট করলে কি হবে যে ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ দ্যাট মিন সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার বোঝা গেছে রেসপন্স করো বুঝতে পারলে কোনো ডাউট থাকলে আমাকে বলো স্যার এটা ডিরেক্ট ডি প্লাস ইউ বাই টু এক্স ইজ ইকুয়াল টু ওটাতে পুট করলে ইউ আর এক্স করতে পারি করতে পারি আমি একদম ওয়ার ভ্যালুটা বের করে সেই ভ্যালুটা পুট করলাম যাতে সবার সিম্পলভাবে বুঝতে পারা যায় করতেই পারে ওটা কোনো অসুবিধা নেই ঠিক আছে আছে কোনো ডাউট থাকলে বলো আমাকে রেসপন্স করো এসন আচ্ছা স্যার স্যার ঠিক আছে হুম হ্যাঁ কারো কোনো প্রশ্ন চল এটা ভালো কোশ্চেন দেখেন কি বলেছে কি বলেছে দেখো বলেছে এক ব্যক্তি স্থির জলে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় যদি স্রোতের বেগ এক কিলোমিটার প্রতি ঘন্টা হয় এবং কোন স্থানে গিয়ে ফিরে আসতে এক ঘন্টা সময় লাগে তাহলে স্থান দুটির দূরত্ব কত চেষ্টা করো এক ব্যক্তি স্থির জলে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় যদি স্রোতের বেগ দ্য স্পিড অফ দ্য কারেন্ট এক কিলোমিটার প্রতি ঘন্টা হয় এবং কোন স্থানে গিয়ে ফিরে আসতে এক ঘন্টা সময় লাগে তাহলে স্থান দুটির দূরত্ব কত তাহলে স্থান দুটির দূরত্ব কত দেখো পারা যায় কি না তাহলে এখানে একটু বোঝানোর ব্যাপার রয়েছে যে ধরলাম এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স তাহলে এক এক কেউ যখন এদিক থেকে এদিকে ধরো যেটা বলছি এটা স্পিড অফ দ্য কারেন্ট যখন কোনো ব্যক্তি বা কোনো কেউ একজন এদিক থেকে এদিকে যাবে তখন সে অনুকূলে বা ডাউন স্ট্রিমে যাবে এটা নিশ্চয়ই কারোর কোনো সমস্যা নেই আবার সে যখন ফিরে আসবে ওই স্থান থেকে তখন সে আপস্ট্রিমে ফিরে আসবে হ্যাঁ কি না এটা নিশ্চয়ই বুঝতে পারছো চলো দেখো এইবার খুব ইম্পর্টেন্ট এখানে এখানে কি কি বলে দেওয়া আছে এখানে এক্সের মান বলে দিয়েছে স্থির জলে পাঁচ কিলোমিটার পার আওয়ার এখানে ওয়ার্ড মান দ্য কারেন্ট স্পিড অফ দ্য কারেন্ট স্রোতের বেগ এক কিলোমিটার পার আওয়ার বলা আছে এই দুটো থেকে তোমাকে দুটো ভ্যালু বের করতে হবে কী কী একটা ডি এর ভ্যালু একটা ইউ এর ভ্যালু পাড়া যাবে অবশ্যই পারা উচিত টু কী হয় এক্স প্লাস ওয়াই মানে কত ছয় কিলোমিটার পার আবার ইউ মানে কত হয় ইউ মানে এক্স মাইনাস ওয়াই দ্যাট ইকল টু চার কিলোমিটার পার আবার হ্যাঁ কি না ধরে নিচ্ছি এই যে ডিস্টেন্সটা বলা আছে না এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স কিলোমিটার হ্যাঁ কি না এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স কিলোমিটার মনে থাকবে যদি এই ডিসটেন্সটা এক্স কিলোমিটার হয় ভেবে দেখো খুব গুরুত্বপূর্ণ যদি ডিসটেন্সটা ডিস্টেন্সটা এক্স কিলোমিটার হয় দুভাবে যাচ্ছি একবার যাচ্ছি আপস ডাউনস্ট্রিমে যাচ্ছি আপস্ট্রিমে ফিরে আসছি তাহলে ডাউনস্ট্রিমে ডি এ স্পিড কত ছয় আপস্ট্রিমে ইউএড স্পিড কত চার তাহলে কতটা সময় লাগবে ডাউনস্ট্রিমে যেতে কে বলবে টাইম কত লাগে টাইমের ফর্মুলা কী হয় বলং ডিস্টেন্স বাই স্পিড এক্ষেত্রে টাইম কত লাগবে এক্ষেত্রে টাইম লাগবে ডিস্টেন্স বাই স্পিড এই দুটো টাইমকে অ্যাড করলে কত হবে এই দুটো টাইমকে অ্যাড করলে এক ঘন্টা হবে হ্যাঁ কি না বলা যায় তো দেখো পারা যায় কি না তাহলে লসাও বা করে নাও কত হবে বারো হবে তাহলে ছয় দু কুণে বারো আর চার তিনে বারো ফিজিক্যাল টু ওয়ান তাহলে ফাইভ এক্স বাই টুয়েলভ ফিজিক্যাল টু ওয়ান তাহলে এক্সের ভ্যালু কত টুয়েলভ বাই ফাইভ দ্যাট ইকুয়াল টু টু পয়েন্ট ফোর হবে তাহলে স্থান দুটোর বা জায়গা দুটোর দূরত্ব কত টু পয়েন্ট ফোর কিলোমিটার কোনো ডাউট থাকলে বলো আমাকে কোনো ডাউট থাকলে বলো বোঝা গেছে হ্যাঁ কি না স্যার আমার একটা প্রশ্ন আছে হুম 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 বলো আমি যদি এটাকে ওই ইনভার্স করতে চাই যেটা আমরা টাইম আর এজ দিয়ে আমরা স্পিড পেয়ে গেছি ওটা প্লাস করে একটা ছয় চার তাহলে তার টাইমটাও তো ইনভার্স হবে টাইমটা ইনভার্স হবে হ্যাঁ হবে টাইম আর এটা ইনভার্স হবে তাহলে ছয় চার হলে এটাও চার ছয় হবে মানে তাহলে স্যার ওই যদি চব্বিশ টাকা ইউনিটটাকে এক ঘন্টার সাথে কোনোভাবে মিলিয়ে অঙ্কটা করা যাবে ছয় চার নয় তুমি যেটা বলতে চাই সেটাকে এইভাবে এইভাবে বিচার করো যদি ব্যাপারটা সিক্স ইস টু ফোর তো হয় না হয় হচ্ছে থ্রি ইস টু টু হ্যাঁ না কিন্তু এটা কি একই জিনিসের এটা কি একই জিনিসের বেগ তা তো নয় এটা দুটো ডিফারেন্ট সিচুয়েশানের বেগ ভালো করে শোনো কারণ যখন অনুকূলে যাচ্ছে স্রোত তাকে হেল্প করছে যখন প্রতিকূলে সে ফিরে আসছে স্রোত তাকে অপোজ করছে বা এগেনস্ট কাজ করছে তাহলে এখানে ফ্যাক্টরটা নর্মাল কোনো গাড়ি যখন যাতায়াত করে তার ফ্যাক্টরের সঙ্গে কি ব্যাপারটা ইকুয়াল হতে পারে বা এক সেম জিনিস হতে পারে হয় না তাই এক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি না আর একটা কম্পেয়ার করতে পারি না কেন ভালো করে শোনো খুব গুরুত্বপূর্ণ ধরে নি ধরে নাও যে তুমি বললে এটা হচ্ছে স্পিডের রেশিও মানলাম তাহলে টাইমে রেশিও কত হওয়া উচিত টাইমের রেশিও টু ইস টু থ্রি হওয়া উচিত হ্যাঁ কি না রেশিও হওয়া উচিত টু ইস টু থ্রি ভালো করে শোনো কিন্তু রেশিওর সঙ্গে মোট সময় এক ঘন্টা এটাকে তো আমরা কোনোভাবেই কম্পেয়ার করতে পারি না হ্যাঁ কি না পারি কি পারি না এটা কোনোভাবেই কিন্তু মোট সময়কে রেশিও রেসপেক্টে মানে ক্যালকুলেট করা বা যায় না রেশিও বলতে দুটোর অনুপাত সেখানটার সঙ্গে অ্যাডিশান বা মাল্টিপ্লিকেশান কিন্তু কোনোভাবেই ম্যাথামেটিক্যাল ওয়াইজ এটাকে ইউজ করা যেতে পারে যায় না আর কি ওকে তাই এসব যখন বেগটা সময় আমরা ইনভার্স করে দিচ্ছি সেটা কি কেবলমাত্র একটা কিছুর স্পিডের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে মানে এটা এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যদি হয় কিন্তু অঙ্কটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় এর কারণ বলেছে কি যে মোট এক ঘন্টা সময় লেগেছে আমি মানলাম ধরো এ একটা এ একটা গাড়ি বি একটা গাড়ি এ সময় লেগেছে পাঁচ ঘন্টা বি এর সময় লেগেছে দু ঘন্টা টাইমের অনুপাত কত ফাইভ টু টু তো স্পিড অনুপাত কত হবে তাহলে আমি যেটা শিখিয়েছি টু ইস টু ফাইভ কোনো সমস্যা নেই তো কিন্তু যদি বলে যে এরা মোট সময় নিয়েছে এত তখন কিন্তু আমরা এটার সঙ্গে বা মোট বেগ এত বা মোট কিছু এইটা বা গড় বেগ এইটা তখন কিন্তু আমরা অনুপাতের সঙ্গে ওই ব্যাপারটাকে মেলাতে পারি না কথা বুঝতে পারলে তাই আমরা এই স্পিডের স্পিডের রেসিও বা টাইমের রেসিও পেলে সেখান তার সঙ্গে মোট সময় বা দুটো সময়ের অন্তর এই ব্যাপারগুলো কিন্তু কনসেপ্টে কাজে লাগবে না এই অঙ্কের ক্ষেত্রে উপায় বলতে এরকমভাবে আপস্ট্রিম বের করবো ডাউন স্টিম স্পিড বের করবো কতটা সময় লাগছে অ্যালজেপটিক্যাল মেথডে বের করে একটা ইকুয়েশান বানিয়ে নেব যেখানে অ্যান্সার হচ্ছে টু পয়েন্ট ফোর কিলোমিটার বোঝা গেছে রেসপন্স করো প্রত্যেকে চল দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ দেখো পরে কোশ্চেন আচ্ছা পরে কোশ্চেন এটা মনে হয় আরেকবার করা হয়েছে মনে হয় এটা হলো না একবার হ্যাঁ হ্যাঁ দেখো দেখো কি বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে চব্বিশ কিলোমিটার পর দু ঘন্টায় অতিক্রম করে স্রোতের প্রতিকূলে একই পথ তিন গুণ সময়ে ফিরে আসে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার খুব ভালো প্রশ্ন কোশ্চেনটা পারলে নোট ডাউন করো নোট ডাউন করে করার চেষ্টা করো দেখো করা যায় খুব ভালো কোশ্চেন কিন্তু এটা এখানে তোমার বলে দিয়েছে যে সতীর অনুকূলে চব্বিশ কিলোমিটার যায় দু ঘন্টায় আর প্রতিকূলে একই পথ তিন গুণ সময় ফিরে আসে সহজ কোশ্চেন সহজ 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 কঠিন বলবো না দেখো দুটো আছে একটা হচ্ছে অনুকূল আর একটা হচ্ছে প্রতিকূল দেখো পরীক্ষার সময় সব লেখার প্রয়োজনই নেই বুঝতে পারলে তোমার অ্যানসার নিয়ে জানা ব্যাপার দেখো এখানে দূরত্ব কত প্রত্যেক ক্ষেত্রে অনুকূলের দূরত্ব কত চব্বিশ কিলোমিটার প্রতিকূলের দূরত্ব কত ওই একই পথ কথাটা উল্লেখ আছে তো কোশ্চেনে দেখো একই পথ তাহলে দূরত্ব কত চব্বিশ কিলোমিটার এইবার এটা ইম্পর্টেন্ট নেক্সট স্টেপটা ইম্পর্টেন্ট কি বলেছে সময় অনুকূলে কতটা সময় নিয়েছে দু ঘন্টা কিন্তু প্রতিকূলে সময়টা কত নিয়েছে কি বলেছে তিন গুণ সময় তাহলে কত হবে দুই গুণিত তিন ইজিক্যাল টু ছ ঘন্টা বলতে পারি হ্যাঁ কিনা এটা ক্লিয়ার তো আচ্ছা অনেকের অ্যান্সার পাচ্ছি অনেকের অ্যান্সার পাচ্ছি ইমপ্রেসিভ সুন্দর সুন্দর খুব তাড়াতাড়ি নীলের অ্যান্সার পেয়েছি ভেরি সুন্দর 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 দেখো তাহলে এখানে বেগ কত হবে অনুকূলে বেগ কত বেগের ডি দ্বারা প্রকাশ করি চব্বিশ বাই দুই দূরত্ব বাই সময় বারো কিলোমিটার পার আওয়ার আর প্রতিকূলে বেগ ইউ কত চব্বিশ বাই ছয় ইজিক টু চার কিলোমিটার পার আওয়ার তাহলে ইউ পেয়ে গেছি ডি পেয়ে গেছি স্রোতের বেগ কী দ্বারা প্রকাশ করি কে বলবে স্রোতের বেগ কী দ্বারা প্রকাশ করবো ওয়াই ওয়াই তাহলে ওয়াই এর ফর্মুলা কী ইউ বাই টু তাহলে বারো মাইনাস চার বাই টু আট বাই টু চার কিলোমিটার দেখো অনেকের ড্যান্সার পেয়েছি প্রায় প্রায় আটজন ড্যান্সার পেয়েছি রাসু পঙ্কজ মন্দিরা অনিতা দীপঙ্কর প্রিয়াঙ্কা আহ প্রসেনজিৎ নীলায়ন সুন্দর দেখো মোটামুটি ব্যাপারগুলো প্রথম যে ক্লাসে যেগুলো যতটা ইজি ইজি টাইপের কোশ্চেন করানো যায় করালাম তার মধ্যে একটা কোশ্চেনে কনসেপচুয়াল ছিল বাকি কিন্তু সহজ কোশ্চেনই আলোচনা করেছি তবে আগামী ক্লাসে আমরা কিন্তু এই টপিকের টাফ লেভেল বা টাফ টপিক আলোচনা করে রাখবো নেক্সট সপ্তাহে আমি ক্লাসের রুটিনে আমি ম্যাথ নেব তো প্রত্যেকে কিন্তু ক্লাসে উপস্থিত থাকো লাইভ ক্লাস করার চেষ্টা করবে এরপরে বইয়ের বই বলছি তোমাদের বই যদি নাও কিনতে পারো আমি সুবির দাস আর এস আগরওয়াল এস এসি রিজনিং এই তিনটে বই আমার কাছে রয়েছে এই তিনটে বইয়ের যত এই টপিক থেকে ম্যাথ আছে আমি তোমাদের ছবি তুলে পিডিএফ করে গ্রুপে দিয়ে দেবো তোমায় কিন্তু টাইমের মধ্যে এক একটা চ্যাপ্টার থেকে তোমরা প্র্যাকটিস করে নিও যদি কোনো ম্যাথ প্রবলেম হয় গ্রুপে জানাবে সলভ করা যাবে এইভাবে কিন্তু কন্টিনিউ করো সেপ্টেম্বরের মাস থেকে সেপ্টেম্বরটা চলে এলে চলে এলে প্রতি রোববার কিন্তু মক টেস্ট নেবো অনলাইনেই তো একমাত্র নেওয়ার অপশান অনলাইনে কিন্তু মক টেস্ট নেবো বুঝতে পারলে কারণ আমাদের পশ্চিমবঙ্গে পরীক্ষা তো খুব একটা হয় না সেক্ষেত্রে পিএসসি ফুড সেই ভ্যাকেন্সি কম হলেও বহুদিন পর বেরিয়েছে এই ব্যাপারটা একটু সিরিয়াসলি করো আর কি প্রথম প্রথম প্রত্যেকে সিরিয়াস মনে হচ্ছে ক্লাসে আছো ক কদিন পর আস্তে আস্তে কমতে আরম্ভ করবে সেটা তুমি জানি এইটা যেন তোমাদের মেনটেন করার রেসপন্সিবিলিটি তোমাদের ওকে চলো তাহলে আজকে এতটাই